আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা ইতিকাফ কত প্রকার ও কি কি ইতিকাফ তিন প্রকার ওয়াজিব ইতিকাফ সুন্নত ইতিকাফ এবং নফল ইতিকাফ ওয়াজিব ইতিকাফ হলো কোন ইতিকাফের জন্য যে যদি মানত করে শ্রোতা ادا করা ব্যক্তির উপর ওয়াজিব দ্বিতীয় যে এত কাপ সুন্নতে মক্কাদারুলকে ফেয়া মাহি রমজানের শেষ দশ দিন মহল্লাবাসীর উপর যে সুন্নত কোনো একজন আদায় করে নিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং কেউ যদি আদায় না করে সকলের উপরে রয়ে যাবে সেটা আদায় করা সকলেই গুণাগার হবে আর বছরের অন্যান্য দিনগুলোতে যে এত কাফ করা হয় সেটা হলো নফল এত কাফ নির্দিষ্ট সময় জামা মসজিদে পুরুষগণ অবস্থান করাকে এত কফ বলা হয় এবং মহিলাগণ তার নির্দিষ্ট স্থানে গড়ে বসে নির্দিষ্ট সময় অবস্থান করাকে এত কফ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ